When you are happy, you enjoy the music. But when you are sad, you understand the lyrics. বসে বসে কাঁদতে শুরু করলে যদি কিছু বদলানোর হতো, তাহলে অনেকে অনেক কিছুই বদলে ফেলতো। পরিশ্রম না করেই যদি কিছু পাওয়া যেত, তাহলে তুমি কবেই কত কিছু পেয়ে যেতে। আরে এমনি এমনিই লেখা হয় না ইতিহাসের পাতায় তাদের নাম, যদি না তারা দেখাতো দুনিয়াকে বদলানোর দম। কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আসছে, চলেও যাচ্ছে, কিন্তু মাত্র কিছু মানুষ যাওয়ার আগে এই পৃথিবীকে কিছু উপহার দিয়ে যাচ্ছে। জেদ, পাগলামি, নেশা, উত্তেজনা খুবই জরুরি কিছু জিনিস। যদি তোমার থেকেও বড় কোনো স্বপ্ন তুমি দেখে থাকো আর সেটাকে সত্যি করার ইচ্ছা তুমি তোমার মনে যদি ভরপুর রেখে থাকো, তাহলে এগুলোর সাথে খুব তাড়াতাড়ি তোমার পরিচয় হয়ে যাবে। কিন্তু মনে রেখো, জেদ সবসময় নিজের সাথে নিজে করো। জেদ এমন কিছু পাওয়ার জন্য করো যেটা তোমাকে তোমার জীবনকে বদলে দিতে পারে। আর যদি সেই কাজটা খাঁটি সৎপথের হয়ে থাকে, তাহলে সেটা পাওয়ার জন্য নিজের জীবনকেও বাজি রেখে দিও। কারণ জেদ একটি আতঙ্কবাদী সেও তৈরি করে, কিন্তু একটি টেররিস্ট আর একটি সোলজার দুজনের উদ্দেশ্য আলাদা আলাদা হয়ে থাকে। একটি দেশকে ধ্বংস করার জেদ, আরেকটি দেশকে রক্ষা করার জেদ। এটা ভালো করে জেনে ও বুঝে নাও যে একদিনে একটি মানুষ কোনো কিছুই হতে পারে না, একদিনে কেউ সায়েন্টিস্ট হতে পারে না, একদিনে কেউ স্পোর্টসম্যান হতে পারে না, একদিনে কেউ বডি বিল্ডার হতে পারে না, একদিনে কেউই বিল গেটস, এলন মাস্ক, স্টিভ জবস হতে পারে না, একদিনে কেউ কোনো কিছুই হতে পারে না, একদিনে কেউই লেজেন্ড হতে পারে না। কিন্তু একদিনের একটি নেগেটিভ ডিসিশনে সারা জীবনকে বরবাদ করা যেতে পারে। লেজেন্ড হওয়ার জন্য প্রত্যেক দিন পরিশ্রম করতে হয়, দীর্ঘদিন তার জন্য অপেক্ষা করে থাকতে হয়। কারণ একদিনেই আজ পর্যন্ত কেউই মহান হয়ে উঠতে পারেনি, বৃহৎ কোনো কিছুই আবিষ্কার করতে পারেনি। তাদের সবাইকেই একটি প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর যদি তুমিও এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাও, তাহলে তোমাকেও সেই প্রসেসিংটির মধ্যে দিয়ে যেতে হবে। ইট ওঠা, পাথর ওঠা, কিংবা জিমে গিয়ে বড় বড় ডাম্বেল ওঠা, কিন্তু যদি জীবনে বড় কিছু করতে হয়, তাহলে ভাই একটু রিস্ক ওঠা। ভয়ের ঠিকানা তো তুই অবশ্যই জানিস, অর্ধেক দুনিয়া তো সেই ঠিকানাতেই থাকে, কিন্তু তোর ঠিকানা কি? আয়নার সামনে যা, দেখ তোর মন তোকে কি বলছে। রিস্ক নিতে গেলে ভয় তো একটু লাগবেই, কেউ সেই ভয়কে তোয়াক্কা না করে এগিয়ে যায়, আর কেউ সেখানেই দাঁড়িয়ে যায়। এই জন্মে যদি কিছু করে না দেখাতে পারিস, তাহলে দ্বিতীয় জন্মেও তুই কিছু করতে পারবি না। কারণ কিছু করার জন্য তখন তো আর তুই চারটে হাত চারটে পা পেয়ে যাবি না। তাহলে যদি কিছু করতে হয়, সেটা এই জন্মেই করে দেখা ভাই। বেশ কয়েকবার তোকে হারতে হবে, তুই এটা স্বীকার করে নে। কিন্তু হার নামের এই বস্তুটি তোকে শুধু আলাদা আলাদা ভয় দেখাতে পারে। আর হার এটা এমন একটা জিনিস যেটা তোকে তোর লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে পারে। আজকের এই খিদেগুলো, আজকের এই চাহিদাগুলো, আজকের এই জেদগুলো, আজকের এই পাগলামিগুলো, আজকের এই পরিশ্রমগুলো, আজকের এই ব্যর্থতাগুলো একদিন তোকে লেজেন্ড বানাবে, তোর পরিচয় সবার থেকে আলাদা করে দেবে। তুমি কতবার হেরে গিয়েছো আর আজ কতটা পরিশ্রম করছো সেটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যিই আমি অবাক হয়ে যাই। তাই আবারও নতুন কিছু জানাও। আবারও অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।